পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত রায়না থানার শ্যামসুন্দর বাজারে করোনা সচেতনতায় পথে নামল পুলিশ প্রশাসন। রাজ্য জুড়ে করোনা সংক্রমণ যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনে যাতে দুর্বিষহ পরিস্থিতি তৈরি না হয় তার জন্যই এদিনের এই উদ্যোগ। বাজারে আসা মানুষরা প্রত্যেককে মাস্ক ব্যবহার করেছেন কিনা সেদিকে নজর রাখার পাশাপাশি করোনা সংক্রমণের বিষয়ে সচেতন করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে বৃহস্পতিবার সচেতন করা হলেও পরবর্তী ক্ষেত্রে যদি মাস্ক ছাড়া কাউকে দেখা যায় তাহলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তবে এরই মধ্যে যথেষ্ট সচেতনতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। প্রায় 80% মানুষ মাস্ক ব্যবহার করছেন। কিছু মানুষ মাস্কের পরিবর্তে গামছা কিংবা মাফলার দিয়ে মুখ ঢাকছেন। তাদের মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিলেন পুলিশ কর্মীরা। এদিনের এই সচেতনতা প্রচারে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা, রায়না এক নম্বর ব্লকের বিডিও লোকনাথ সরকার, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি রজতকান্তি পাল, ওসি পুলক মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত, সহসভাপতি আনোয়ার আলী সহ অন্যান্যরা। আমাদের এখানে আছে, আমাদের দেখছি যে আমরা মানুষকে সচেতন করছি। এই মুহূর্তে কন্টেনমেন্ট জোনটা এখানে করা হয়নি, যদি সেরকম দরকার পড় কোনো একটা জায়গাতে পার্টিকুলার এতে তখন আমরা কন্টেনমেন্ট জোন কথা ভাববো। এই মুহূর্তে কিন্তু আমরা সেফ হোমের প্রভিশন রাখছি, আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হচ্ছে সব জায়গাতে করে মানুষকে যত বেশি স্যানিটাইজার মাস্ক ইত্যাদি আমরা ব্যবহার করার জন্য বারবার। দেখুন জেলার ব্যাপারটাতে তো আমি আমার সাব ডিভিশনে যদি কথা বলি তো সেখানে আমরা দেখি বাড়ছে, সংখ্যাটা বাড়ছে। আমাদের মধ্যে সাব ডিভিশনের মধ্যে সবথেকে বেশি যদি আমার জামালপুর এরিয়াটা, জামালপুর ব্লক এবং মেমারিতে, মেমারি মিউনিসিপ্যালিটি, মেমারি 1-2 এখানে আমরা বেশি যেতে পারছি। তুলনামূলকভাবে রায়না 1 এবং রায়না 2 এবং খন্ডঘোষ একটু কম আছে, কিন্তু আমাদের সব জায়গাতে ধ্যান রাখতে হবে যাতে আর সেভাবে এটা না বাড়ে। আমাদের সেই ধরনের সব ধরনের খেয়াল রাখতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্প করা হলো, এটা কোথায় করা হলো? এটা আমাদের রায়নাতে করা হয়েছে, সিভিল রায়না শ্যামসুন্দর বাজারে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বিডিও সাহেব এবং ওসি সাহেব এটা অর্গানাইজ করেছিলেন। দেখা যাচ্ছিল যে প্রচুর লোকজন কোভিড বিধি উপেক্ষা করে বাজারে চলে আসছে, তো সেটা যাতে রিইনফোর্স করা যায়। এই থার্ড ওয়েভ তো চলে এসছে, আসন্ন বলা হচ্ছিলো, এখন চলেই এসছে, তো আমাদেরকে এটা শক্ত হাতে প্রথম থেকে যদি মোকাবিলা করা যায় তাহলে অঙ্কুরে বিনাশ হবে। স্যার আমরা গতকাল দেখেছিলাম এক চিত্র, আজকে একটা সদর্থক বার্তা যাচ্ছে, আমাদেরকে আরও বেশি করে ক্যাম্পেইন করতে হবে। এসডিও সাহেব এসছেন, আমাদের অতি মূল্যবান সময় দিয়েছেন উনি ওনার শিডিউল থেকে, তো এখানে সভাধিপতি ম্যাডামও এসেছিলেন, সভাপতি ম্যাডামও এসছেন, তো বোঝা যাচ্ছে যে আমাদের প্রশাসনের তরফ থেকে একটা আউটরিচের একটা চূড়ান্ত চেষ্টা চলছে এবং এটারই ফল পাওয়া যাচ্ছে সবার মধ্যে। আমি দেখলাম যে এই নয় যে যেই মাস্কটা আমরা ডিস্ট্রিবিউট করছি সেই মাস্কটা, ওরা নিজেরাই বাড়ি থেকে মাস্ক পরে এসছে, এটা খুব ভালো জিনিস। স্যার একটা জিনিস লক্ষ্য করেছে যে নাইট কর্ফু সজাগ থাকছি, পুলিশ প্রশাসন অনেক কালকে অনেকেই অ্যারেস্ট করা হয়েছিল পুলিশের তরফ থেকে, ওসি সাহেব প্রচণ্ড অ্যাক্টিভ এবং আশা করি জিনিসটা দুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।